যারা নতুন গাড়ি ক্রয় করেছেন বা আগামী দিনে নতুন গাড়ি ক্রয় করার পরিকল্পনা করছেন, তাদের জেনে রাখা প্রয়োজন কিভাবে নিজেদের মনের মতো একটি গাড়ির নম্বর পাওয়া যেতে পারে। ওভিন এবং ভিআইপি রেজিস্ট্রেশন নম্বরগুলি নিজেদের গাড়িকে ব্যক্তিগতকৃত করা এবং অনেক গাড়ির ভিড় থেকে আলাদা করে তোলার একটি জনপ্রিয় উপায়। গাড়ির মালিকরা বিভিন্ন কারণে ওভিন রেজিস্ট্রেশন নম্বর বেছে নেন। কেউ কেউ তাদের জন্ম তারিখ, বার্ষিকী বা ভাগ্যবান নম্বরের সঙ্গে মিলে যায় এমন সংখ্যা বেছে নিতে পারেন। অনেকে আবার এমন সংখ্যা সিলেক্ট করতে পারে যা তাদের পেশা বা ব্যক্তিগত স্বার্থ প্রতিফলিত করে। কিন্তু নিজেদের পছন্দের মতো গাড়ির নম্বর খুব সহজেই পাওয়া সম্ভব নয়। তাই যারা নতুন গাড়ি ক্রয় করেছেন বা আগামী দিনে নতুন গাড়ি ক্রয় করার পরিকল্পনা করছেন, তাদের জেনে রাখা প্রয়োজন কিভাবে নিজেদের মনের মতো একটি গাড়ির নম্বর পাওয়া যেতে পারে। এর জন্য অনুসরণ করতে হবে বেশ কয়েকটি উপায়। কেউ যদি একটি গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন এবং নিজেদের তালিকায় একটি অভিন ভিআইপি নম্বর থাকে, তাহলে এটি কিভাবে পেতে হয় তার জন্য এখানে ধাপে ধাপে নির্দেশিকা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক গাড়ির জন্য একটি ভিআইপি অভিন রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার উপায়। একটি অভিন রেজিস্ট্রেশন নম্বর পেতে প্রয়োজনীয় পদক্ষেপ। নিজেদের গাড়ির জন্য মনের মতো রেজিস্টার নম্বর পাওয়ার জন্য প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এর জন্য প্রথমেই সড়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং পরিবহন ও মহাসড়ক মোর্থ অপশনে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে অভিন নম্বরটির জন্য বিট করতে চান তা সিলেক্ট করতে হবে। এরপর রেজিস্টার এবং সেভ করার জন্য প্রয়োজনীয় ফি প্রদান করতে হবে। এই রেজিস্ট্রেশন ফি বিভিন্ন রাজ্যে আলাদা হতে পারে। দিল্লির ক্ষেত্রে এটি 1000 টাকা। এটা উল্লেখ করা উচিত যে এই পরিমাণ অফের যোগ্য। রেজিস্ট্রেশন বিট সম্পন্ন হওয়ার পর পরবর্তী ধাপ হল বিট করা সংখ্যা। বিডিং প্রক্রিয়া সাধারণত অনলাইনে অনুষ্ঠিত হয় এবং সর্বোচ্চ দরদাতা সেই নম্বর জিতে নেয়। তাই নিজেদের গাড়ির জন্য মনের মতো নম্বর পাওয়ার জন্য সেই বিট জিতে নিতে হবে। এর জন্য সবথেকে বেশি টাকা দিয়ে সেই বিট জিতে নিতে হবে। নিজেদের গাড়ির জন্য একটি অভিন রেজিস্ট্রেশন নম্বর পাওয়া হতে পারে একটি কঠিন প্রক্রিয়া। সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে সবার আগে এই প্রক্রিয়া বুঝতে হবে। সঠিকভাবে বিডিং করতে পারলে নিজেদের পছন্দের গাড়ির নম্বর খুব সহজেই পাওয়া সম্ভব। ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।